দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ারুল আলম। সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, আপনারা জানেন আজ ভয়াল 21শে আগস্ট। 2004 সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক দিন, যেদিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী একটি সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনায় বেগম আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন কয়েকশো নেতাকর্মী সহ সাংবাদিক এবং অন্যান্যরা। তখনকার বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান, তিনিও আহত হন। একটি বৃহৎ এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতে এমন একটি হামলার ঘটনা একেবারে নজিরবিহীন। তৎকালীন বিএনপি সরকার সময় সিআইডি মামলার চার্জশিট দিতে পারেনি। পরবর্তীতে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও তদন্ত হয় এবং 2011 সালে সিআইডি নতুন করে চার্জশিট দেয়। এবং আপনারা জানেন 2018 সালে এই মামলার রায় ঘোষিত হয়। রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এবং আমরা জানি বর্তমানে যে অবস্থায় আছে ডেথ রেফারেন্স, সেটি আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে, রাষ্ট্রপক্ষ সেটি করেছে। দর্শক, আমরা এই বিষয়ে আজকে কথা বলবো, 21শে আগস্ট গ্রেনেড হামলা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জিয়া ইসলাম, ফটো সাংবাদিক প্রথম আলো। আমাদের সঙ্গে আছেন ফাইয়াজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা। এবং আমাদের সঙ্গে আছেন মারুফ রসুল, ব্লগার, লেখক। আমরা আলোচনাটা শুরু করতে চাই প্রথমে জিয়া ইসলাম, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। আপনি, আমরা জানি আপনি ফটো সাংবাদিক, আপনি সেদিন ঘটনাস্থলে ছিলেন। আমরা একটু জানতে চাই যে সেদিনের যে অবস্থা, সেই অবস্থার কথা আমরা জানতে চাই। এবং একটা কথা জানতে চাই যে যে দলের অধীনে আমাদের দেশের স্বাধীনতা এসেছে, সেই দলের একটা সমাবেশে হামলা এবং দলটাকে নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা, এমন একটা ঘটনা আপনি কিভাবে দেখেন? মনির হোসেন অন্তলোক মুক্তিযুদ্ধ ছিলেন, তিন ভাই তারা মুক্তিযুদ্ধ ছিলেন। তো উনি ওনার বর্তমান অবস্থা নিয়ে উনি বলেছেন যে স্বাধীনতা যুদ্ধ সময় যে পাকিস্তানি বাহিনীর বর্বরতা, সেই বর্বরতা সে পুরো বিষয়টা পেয়েছেন 21শে আগস্টে এসে। মানে আমি এই জন্যই বলছি যে তাকে এমন একটা বিষয় যেটা এখনো হচ্ছে গিয়ে ওই ভয়াবহতাটা কেউ দেখিনি, কিংবা যারা ওখানে ছিলেন না তারা ফিল করতে পারবেন না যে কি হয়েছিল। জনাব জিয়া ইসলাম, একটু আমাদের সম্ভবত সাউন্ড একটু সমস্যা হচ্ছে এবং আমরা বোধহয় আপনার শব্দগুলো ঠিকঠাক আসছে না। আসলে আমরা আবার আপনার কাছে আবার আসব, নিশ্চয়ই হয়তো কানেকশনের কোনো সমস্যা হচ্ছে। আপনি আরেকবার যদি জয়েন করেন খুব ভালো হয়। জি, আরেকবার যদি আপনি আসেন। তো আমরা জনাব ফাইয়াজুল হক রাজু আপনার কাছে আসি, আপনাকে দিয়ে শুরু করি। 1975 সালের 15শে আগস্ট আমরা জানি যে আমাদের জাতির ইতিহাসে একটা কলঙ্কিত দিন, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এবং 2004 সালের 21শে আগস্টের এই যে হামলার ঘটনা, যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ছিলেন, আসলে তিনি লক্ষ্যবস্তু ছিলেন, কিন্তু তো এই দুটো ঘটনাকে আপনি কিভাবে দেখেন? দুটো ঘটনা কি একই সূত্রে গাঁথা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভির অগণিত দর্শকদেরকে বললাম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিকজ আপনি জানেন যে এই মাসটি আমাদের শোকগাথার মাস, তাই এই মাসে আমরা প্রথমেই তার বিধিহাত্তার এবং তার পরিবারের যারা অকাতরে জীবন দিয়ে গেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাগফিরাত কামনা করছি। আপনি খুবই একটি যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন, তো আমি আমার উত্তরটাকে এইভাবে দিতে চাই যে একটু আমি আরেকটু পিছনে যেতে চাই। বেসিক্যালি
71 এ আমাদের লিবারেশন ওয়ারের পরপরই আপনি জানেন যে বঙ্গবন্ধুর যে একটি পরিচয় সারা বিশ্বে মেলে ধরা হয় আন্তর্জাতিক মানের একজন নেতা হিসেবে, বিশ্ব নেতার কাতারে উনি চলে যান খুব অল্প সময়ের ভিতরে, কারণ উনি শত শত বছরের নির্যাতিত একটি জাতিগোষ্ঠীকে একটি নেশন স্টেট উপহার দিতে পেরেছিলেন, জাতিরাষ্ট্র গঠন করতে পেরেছিলেন। তো তার বিরোধী শক্তিগুলো বহির্বিশ্বে বিশেষ করে এবং দেশীয় কিছু অর্থাৎ আমাদের পরাজিত শক্তির যারা দোসররা ছিল, এই মিলে একটা নেক্সাস তখন থেকে কিন্তু দানা বাঁধতে শুরু করে, যার পরিক্রমায় 75 এর যে মর্ম বিধুর যেই ঘটনা তা ঘটে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে দেখেন যে 96 থেকে 2001 আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা 21 বছর পরে আসে, যেভাবে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভালো মন্দ মিলিয়ে একটি সাবলীল একটি রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত রেখে গেছে এবং গণতান্ত্রিক যে রীতিনীতি চর্চা অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যেটা আছে সেটার সমস্ত কিছু সমুন্নত রেখে রাজনীতি করার চেষ্টা করছেন, দেশকে শাসন করার বা দেশকে মানুষকে গণমানুষের গণমুখী কিছু কর্মসূচি দেওয়ার চেষ্টা করছেন। এতদিন পরে রাষ্ট্র ক্ষমতা এসে আওয়ামী লীগের অনেক ভুল ত্রুটি বিচ্যুত থাকতেই পারে, বাট আওয়ামী লীগ যা কিছু সম্ভব ছিল করে গেছে। কিন্তু যখন আওয়ামী লীগ 2001 এর ইলেকশন আসলো তখন দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে প্রথাগত ভাবে অর্থাৎ পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র ক্ষমতার হস্তান্তর, এটি করে আওয়ামী লীগ আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু এর বিনিময়ে আওয়ামী লীগ কি পেল? যে মুহূর্তে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করলো, তারপরে তৎকালীন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের নামে বিচারপতি লতিফুর রহমান সাহেবের নেতৃত্বে যেই সরকারটি আসে স্বল্প সময়ের জন্য, তারা কিন্তু এক ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে আসে এবং জানেন যে এখানে আরেকটি নেক্সাস গড়ে উঠে এবং আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের শুধু নির্বাচনে শোচনীয়ভাবে অনাকাঙ্ক্ষিতভাবে পরাজয় বরণ করিয়ে ছাড়ে, পাশাপাশি আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর খড়গ নেমে আসে এবং সারা দেশে তাণ্ডব লীলা শুরু হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলে এক ধরনের পলায়নপর অবস্থার ভিতরে পড়ে যায়, এ এক মানে বিভৎস এক আমরা পরিবেশ দেখতে পাই সারা দেশে। তো তখন থেকে কিন্তু প্রতিহিংসা এবং আক্রোশের একটা শুরু সূত্রপাত এবং তারই রেশ ধরে পরবর্তীতে কিছু বছর পরে অর্থাৎ 3 বছর পরে অর্থাৎ 2004-2001 বিএনপি আসলো জামাত সহ রাষ্ট্র ক্ষমতায় এবং এই সুদূর প্রসারী তাদের যে প্রতিহিংসা এবং এই যে জিঘাংসা তাদের এর একটি রাজনৈতিক জিঘাংসা তার আমরা প্রতিফলন দেখতে পাই 21 আগস্টে আপনার 2004 সালে। এবং এই ঘটনা ইতিহাসের সর্বোচ্চ মনে করি যে জঘন্যতম রাজনৈতিক হত্যাকাণ্ডের আরেকটি আপনার দৃষ্টান্ত, বাংলাদেশের শুধু ইতিহাসে নয় সারা বিশ্বের শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ গণতান্ত্রিক মানুষের সামনে একটি নজিরবিহীন একটি ঘটনা। তো আমি এর ভিতরে যে যুগসূত্রের কথা বলেছেন এই চেইন যে এটার একটা যে ক্রোনোলজি আমি সেটা বলার চেষ্টা করেছি। জি জি মারুফ রসুল বিশ্ব জি 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 একই সঙ্গে একটি যোগসূত্র ছিল। জি জি ধন্যবাদ। আমরা এই পর্যায়ে মারুফ রসুল আপনার কাছে একটু আসতে চাই যে দেখুন বাংলাদেশ আমরা যদি বলি যে দক্ষিণ এশিয়ার একটা নবীন দেশ, কিন্তু খুব আমাদের যে 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, যদি আমরা ভারত পাকিস্তানের কথা বলি, আমরা শ্রীলঙ্কা অন্যান্য দেশগুলোর কথা বলি, এমনকি মায়ানমারের কথাও যদি বলি, তারপরে কিন্তু একেবারে আধুনিকতম একটা দেশ। তো সেই দেশে 33 বছরের মাথায় আমরা যদি বলি এমন একটা বর্বরোচিত হামলা যেখানে একটা রাজনৈতিক দল একটা আদর্শকে বিনাশ করার এই যে প্রচেষ্টা, সেটি মানুষের রাজনৈতিক বিভিন্ন মত পথ থাকতেই পারে, সেটি হতেই পারে, তো কিন্তু এরকম একটা পন্থা আসলে প্রতিপক্ষকে ঘায়েল করার, আপনি কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে দেখেন বিষয়টাকে, এটা কি সম্ভব? ধন্যবাদ শ্রদ্ধেয় রাজু ভাই, আলোচনাটা অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন, আমার জন্য তাতে অনেকটা সুবিধেই হলো, কারণ তাদের মতো প্রাজ্ঞ রাজনীতিকদের কাছ থেকে যখন শুনি আমরা তখন অনেকগুলো বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আপনি যে প্রসঙ্গটি এনেছেন যে ভিন্ন মত বা অন্যান্য আদর্শ চিন্তা ভাবনা রাজনৈতিক দলকে থাকবে না, মূল প্রসঙ্গটি হয়েছে আমার মনে হয়েছে যে আপনি যে জায়গাটি থেকে শুরু করেছেন বা শ্রদ্ধেয় রাজু ভাই যে জায়গা থেকে আলোচনাটি করেছেন, 1971-এর মুক্তিযুদ্ধ যেহেতু একটি আদর্শিক সংগ্রামের মানে জায়গা ছিল, একটি পাকিস্তানের সাম্প্রদায়িক আদর্শের বিরুদ্ধে বাংলার অসাম্প্রদায়িক আদর্শ, যেটি বঙ্গবন্ধু যে আদর্শকে সূচনা করেছিলেন বাংলার মানুষের সামনে মুক্তি সংগ্রামের দিনগুলোর মধ্য দিয়ে,
75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিন্তু একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড না, এর মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তি সংগ্রামের যে প্রথিত নির্যাসগুলো আছে তাকে কিন্তু হত্যা করে ফেলা হলো। এবং 75-এর পরে আপনি যদি পরিষ্কার করে দেখেন 21 আগস্ট এবং 15ই আগস্ট 1975 এবং 2004 এর যুগসূত্রগুলো কি, 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের সঙ্গে আপনি দেখবেন যে তৎকালীন চিফ অফ স্টাফ জড়িত, তৎকালীন সেনা প্রধান কিংকর্তব্য বিমূর, তৎকালীন আমলাতন্ত্র অদ্ভুত আচরণ করছে, সংবিধানের কোনো মানে কোনো মর্যাদাই রাখা হচ্ছে না, একজন উপরাষ্ট্রপতি তখনও জীবিত আছেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব তখনও আছেন, অথচ খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়ে গেলেন, প্রধান বিচারপতি তাকে শপথ পড়াচ্ছেন, এই যে সংবিধানের লঙ্ঘনগুলো হচ্ছে এবং এরপর সংবিধান থেকে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে দেওয়া হলো, ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করা হলো, এই ঘটনাগুলো গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যেহেতু 15ই আগস্ট জাতীয় শোক দিবসটি আমরা পার করে এসেছি। 21 আগস্টে যদি আসেন আপনি দেখবেন একই ঘটনা রাষ্ট্রীয় পর্যায়গুলো এর সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, এই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার সঙ্গে যোগাযোগ ছিল, কার তার সঙ্গে যোগাযোগ ছিল, বিএনপি জামাত জোট সরকারের উপমন্ত্রী ছিল আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন লেখাপড়া করেছে কোথায়, পাকিস্তানে, সেই পাকিস্তানের যোগসূত্র, এবং পাকিস্তানে যখন সে লেখাপড়া করছে, এই এই মুফতি তাজউদ্দিন যখন পাকিস্তানে লেখাপড়া করেছে তখনই কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সঙ্গে তার যোগাযোগ ছিল, হিজবুল মুজাহিদিনের সঙ্গে তার যোগাযোগ ছিল। আপনি খুব আশ্চর্য হই আমরা যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা তাদের কাছে এই তথ্যগুলো ছিল না। এবং খুব আরো একটি আশ্চর্যের বিষয় যে মুফতি হান্নানের কথা যার সাজা হয়েছে, আপনি লক্ষ্য করবেন যে 21 আগস্টের গ্রেনেড হামলার পরে যখন প্রথম বিএনপি সরকারের আমলে যখন তদন্ত করা হচ্ছে তখন যে তদন্তকারী কর্মকর্তা ছিল এএসপি আব্দুর রশিদ, মুফতি হান্নানের কোনো নামই নেই, মানে মুফতি হান্নান এত বড় একটা অপরাধী। এবং 2004 সালের 25 আগস্ট থেকে 2005 সালের 24 ডিসেম্বর পর্যন্ত এই সন্ত্রাসী মুফতি হান্নান একাধিকবার কেবল তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেন, আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা সে তখন করেছিল। এই প্রত্যেকটি খবর থাকা সত্ত্বেও তার নাম চার্জশিটে কোথাও ছিল না, কোথাও অভিযুক্ত ইয়েতে চার্জশিট ছিল না। এবং আরো আশ্চর্যের বিষয় যে আপনি দেখুন যে এই মামলা 2018 সালে রায় হয়েছে, আপনি বলেছেন এই মামলার 8 নম্বর আসামিকে তারেক জিয়া, 9 নম্বর আসামিকে হারিস চৌধুরী, এই মামলার 17 নম্বর আসামিকে ডিএমপির তৎকালীন ডিসি, 18 নম্বর আসামি হচ্ছে পুলিশ সুপার, এবং 3 জন আইজিপি বিএনপি জামাত জোট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে চাকরিরত 3 জন আইজিপি এই মামলার 19, 23 আর 24 নম্বর আসামি। এটাকে একটা রাষ্ট্রীয় জঙ্গি হামলা ছাড়া, রাষ্ট্রীয় জঙ্গি সন্ত্রাস ছাড়া এটাকে আর কিচ্ছু বলা সম্ভব না। এবং শুধু তাই নয়, আপনি নিশ্চয়ই জানেন এখানে শ্রদ্ধেয় মানুষরা আছেন, বিশেষ করে জিয়া ভাই এবং রাজু ভাই তারা আছেন, মানে ওই সময় গণমাধ্যম অনেক ধরনের সংবাদ তখন প্রকাশ করেছে, আমাদেরকে ওয়াকিবহাল করেছে। আপনি দেখবেন তখন শৈবাল সাহা পার্থ নামে একটি নিরীহ যুবক তাকে তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, জজমিয়া নাটক সাজানো হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে। আমি যে জায়গাটি বলতে চাইছি সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে 1975 সালের 15ই আগস্টে যেমন একটি ভয়াবহ অমানিশা নেমে এসেছিল, তারপরে বর্তমান প্রধানমন্ত্রী 81 সালে যখন ফিরে এলেন বাংলাদেশে, তারপরও তার উপরে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন হত্যাকাণ্ডগুলো কারা চেষ্টা করেছিল, ওই ফ্রিডম পার্টি, ওই বঙ্গবন্ধু হত্যাকারীদের যে রাজনৈতিক দলগুলো ছিল, মেজর ডালিম, মেজর রশিদের যে রাজনৈতিক দলগুলো ছিল, তা এই সেই ফ্রিডম পার্টি। এবং পরবর্তীতে 2004 সালে যখন চূড়ান্ত আক্রমণটি করা হলো সেটাও এই স্বাধীনতা বিরোধী অপশক্তি বা তাদের মদতদাতা যে সংগঠনগুলো রয়েছে তারা। এবং আমি একটি ছোট্ট কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে 2004 সালে গ্রেনেড হামলা করে, আরজেস গ্রেনেড যেটা মিলিটারিতে ব্যবহার করা হয়, সেই গ্রেনেড হামলা করে এই দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তৎকালীন সরকার এই কাজটি করেছিল। আপনি লক্ষ্য করবেন রাজনীতির মানে রাজনীতির সৌকর্যটাই হচ্ছে এমন যে আপনি চেষ্টা করলেও একটি সততার উপরে দাঁড়ানো, ঐতিহ্যের উপরে দাঁড়ানো, ইতিহাসের উপরে দাঁড়ানো একটি রাজনৈতিক দলকে আপনি কখনোই শেষ করতে পারবেননি। ভারতে কংগ্রেসকে কখনোই শেষ করা যায়নি, অনেক নির্যাতন হয়েছে কংগ্রেসের নেতাদের উপর, কিন্তু দীর্ঘ ঐতিহ্যবাহী একটি দল, মহাত্মা গান্ধীর সময় থেকে চলে আসছে এই দল এখনো টিকে আছে। বাংলাদেশ আওয়ামী লীগকে 2008 ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামী লীগকে একটিও মানে
বিএনপির বিরুদ্ধে আমি যদি একেবারে রাজনৈতিক বক্তব্য দিই যে বিএনপির বিরুদ্ধে একটিও অপসংস্কৃতিমূলক অপরাজনীতিমূলক কোনো কাজ করতে হয়নি, গ্রেনেড মারতে হয়নি, গুলি করতে হয়নি, নির্যাতন করতে হয়নি, বাড়ি পিটাইতে বাড়িতে গিয়ে পিটাইতে হয়নি, কিন্তু মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আজকে বিএনপির নেতারা যখন বিভিন্ন ধরনের বক্তব্য দেন তখন মানুষ তাদের এই বক্তব্য শুনতে চায় না। তো এটাই হচ্ছে একটি একটি সততার উপরে ঐতিহ্যের উপরে দাঁড়ানো রাজনৈতিক দলের একটা সৌকর্য, যে তাকে আসলে আপনি হয়তো আঘাত করতে পারবেন কিন্তু তাকে কখনো আপনি শেষ করতে পারবেন না, সে কোনো না কোনোভাবে দাঁড়িয়ে থাকবে। 75-এর পরে আওয়ামী লীগ আবার দাঁড়িয়েছে, 2004-এর পরেও আওয়ামী লীগ আবার দাঁড়িয়েছে। এটাই একটি সৌকর্যময় রাজনৈতিক দলের, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের শক্তি। জি ধন্যবাদ। আমরা জিয়া ইসলামকে পেয়েছি নিশ্চয়ই। জিয়া ইসলাম, আপনাকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, আপনার কাছেই আসলে আবার যাই, যে আপনি ঘটনাটা দেখেছেন সেই কথা আপনি বলছিলেন আসলে। তো আবারও যদি প্রশ্নটা করি যে কেমন ছিল সেই দিনটা, এবং এই যে একটা ঘটনা, একটা রাজনৈতিক দলকে এই গ্রেনেড দিয়ে মানে হামলা করে নিশ্চিহ্ন করার চেষ্টা, আপনি কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসেবে? দেখেন, আমি একটা বিষয় কি যে এমন একটা বিষয় যে বিষয় নিয়ে কথা বলা আসলে এটা যারা প্রেজেন্ট ছিলেন, যারা হতাহত হয়েছে, জি তাছাড়া যারা প্রেজেন্ট ছিলেন, যারা ছাড়া আসলে বড়টা মুশকিল যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমার পূর্ববর্তী বক্তব্য দেওয়া দিলে আমি সরি, আমি নেটওয়ার্ক শুনতে পাচ্ছিলাম না, কিন্তু সত্যি যে এই এই অবস্থাটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা আজকে আমার প্রথম আলো পত্রিকার তাদের কয়েকজনের ইন্টারভিউ করা হয়েছে, সেখানে তাদের যে দেশ যুদ্ধ হয়ে যে 18 বছর ধরে তারা মনে হচ্ছে প্রতিটা দিন তাদের সেই দুঃসহ বিষয়গুলো তাদেরকে গ্রাস করছে, এবং স্প্লিন্টারের সেই আঘাতের সেই যন্ত্রণার কারণে তারা এখনো ঘুমাতে পারছেন না। তো এরকম একটা বিষয়ে সবসময় দিয়েছে। আরেকজন হচ্ছে মনি হোসেন, একজন ভদ্রলোক, উনি ফ্রিডম ফাইটার ছিলেন এবং তার ভাইরাও ফ্রিডম ফাইটার, এবং তারাও যেটা বলেছেন যে এইভাবে আসলে তার যেটা মনে হচ্ছে যে 71-এর হানাদার বাহিনীর যে বর্বরতা তার থেকে ভয়ঙ্কর ছিল হচ্ছে 21-এ আগস্টের ওই সময়টা। এবং দেখেন, আমি এটা আসলে খুব বড়টা কষ্টকর সাংবাদিক হিসেবে মানুষ হিসেবে যে একটা এরকম ন্যাক্কারজনক কাজ একটা গোষ্ঠীর লোকজন, কিছু মনোবাদী শক্তি, কিছু মানুষ মিলে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, এটা আসলে খুব টাফ বড়টা। এবং আমি একটু পার্সোনাল বিষয়ে বলি যে দেখেন, আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে 2017 সালে, সেটার জন্য আমি এখনো অনেক কষ্ট পোহাতে হচ্ছে। তো এইটার বিষয়ে আমি বলবো যে যারা যারা বেঁচে আছেন, যে কিছুকে তো মেনেই ফেললেন, যারা বেঁচে আছেন তারা এই অবস্থায় আছেন। মানে আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত, যে সেদিন তৎকালীন বিরোধী দলের নেত্রী প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন, এবং যদিও উনি কানে সমস্যা হয়েছিল, যাক সেই দিক থেকে আমি বলবো যে এটা কষ্টকর, এটা সত্যি ভয়ঙ্কর রকম ছিল আর কি। এটুকু বলি আমি। জি অবশ্যই, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিশ্চয়ই সেদিন হয়েছিল। আসলে অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু এমন একটা ঘটনা ঘটবে নিশ্চয়ই আপনারা সেটি ভাবতেও পারেনি বা চিন্তা করেনি। আমরা ফায়েজুল হক রাজু, আপনার কাছে একটু আসতে চাই, যে 2004 সালের এই ঘটনা আমরা জানি আসলে, যে 21 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, এবং এই মামলা নিয়ে অনেক তৎকালীন বিএনপি সরকার বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার এলো এবং বর্তমান সরকারের আমলে এটার রায় হয়েছে। একটা দীর্ঘ সময়, আমরা প্রায় 18 বছর পার করেছি এবং 14 বছর কিন্তু লেগেছে যে এই মামলার রায় ঘোষণা হতে, এবং এখনও রায়টা এখনও পুরোপুরি কিন্তু কার্যকর হয়নি। তো এই যে দীর্ঘসূত্রিতা, কেন বা কবে নাগাদ এটি শেষ হতে পারে, কি বলবেন আপনি? একটা জিনিস খেয়াল করে দেখেন যে আইনের যে আওতায় যখন কোন একটা মামলা এই ধরনের ক্রিমিনাল অফেন্স আসে, তখন কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। আপনার যেরকম যে তথ্য উপাত্ত পাশাপাশি আপনার যে আলামত গুলা, অর্থাৎ এভিডেন্স যেসব আছে বা অন্যান্য যেসব জড়িত সমস্ত কিছু, কিন্তু এই ঘটনার পরপর আপনি খেয়াল করে দেখেন, যতটুকু আমরা জানি এবং যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমরা যেভাবে দেখেছি, যে সমস্ত কিছু সরিয়ে ফেলা হয় এবং এমন কিছু বাকি ছিল না রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আপনার পৃষ্ঠপোষকতায় অর্থাৎ স্টেট মেশিনারিকে ব্যবহার করে
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যেখানে আপনার এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আপনার যে রাষ্ট্রের নিরাপত্তা বিধানের দায়িত্বে জনসেবার জন্য নিয়োজিত তাদেরকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন চ্যানেলের কাছে যেসব ফুটেজ ছিল সেসবকে আপনার ডিস্ট্রয় করে দেওয়ার জন্য বা ভ্যানিশ করে দেওয়ার জন্য। তো এর থেকে আমরা বুঝতে পারি। তারপরে পাশাপাশি দেখেন যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে তো নিহত হয়েছে অন দ্য স্পট, অন দি আদার হ্যান্ড যারা আপনার আহত হয়েছিলেন খুবই খারাপ ভাবে, ভেরি ব্যাডলি ইনজিউর্ড, তাদেরকে কিন্তু আপনার যে ঢাকা মেডিকেলে প্রথমে পাঠানো হয় সেখানে জানেন যে বিএনপির একটি ডাক্তারি সংগঠন আছে ড্যাব বলে, অর্থাৎ ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা তাদের নেতৃবৃন্দ সেখানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে তাদের নির্দেশনার মাধ্যমে তাৎক্ষণিক, যে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা সেখানে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু ট্রিটমেন্ট করছিলেন না তাৎক্ষণিক ভাবে, ইমার্জেন্সিতে কোনো ট্রিটমেন্ট ছিল না। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজে দেখেছি কি বীভৎস অবস্থা, চারিদিকে চিৎকার, গগনবিদারী আপনার আর্তনাদ এবং পাশাপাশি নির্লিপ্ততা এক ধরনের, অর্থাৎ আপনার সরে পড়া, এবং ডক্টররা একজন একজনের দিকে চাওয়াচাই করছিল যে মানে অ্যাজ ইফ যে মানে আমরা কি করবো এখানে, আমাদের করণীয়টা কি, আমাদের উপর মহল থেকে নিষেধ আছে, এরকম কিছু আপনি চিন্তা মানে ওখানে না থাকলে এটা আসলে বোধগম্য হবে না কারো বা বোঝার চেষ্টা, অনেকে মনে করবে যে এই কথার সত্যতাই বা কতটুকু, কিন্তু সত্যতা প্রমাণ হয় তখন যখন আপনি এটাকে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এটাকে আপনি ডিফেন্ড করতে গিয়ে আপনি বলেন যে তাকে মারতে কে যাবে, অর্থাৎ তৎকালীন বিএনপি জামাত জোটের যে প্রধানমন্ত্রী ছিলেন সরকারের বিএনপির নেত্রী খালেদা জিয়া, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেই ফেলেন যে ওনাকে মারতে কে যাবে, উনি তো ভ্যানিটি ব্যাগে করেই বোমা নিয়ে গিয়েছেন বা আপনার যে গ্রেনেড নিয়ে গিয়েছেন, এরকম যখন আপনি বলেন এটা কিন্তু নিছক কিন্তু পলিটিক্যাল রিটোরিক না, ইউ মিন বিজনেস, আপনি কিন্তু এখানে কিন্তু মিন করছেন কিছু একটা সাংঘাতিক কিছু, এবং সেখান থেকে আমাদের ধরে নিতে হবে যে কোন ডিরেকশনে উনি তখন কথা বলছিলেন এবং নির্দেশনাগুলো কোথা থেকে আসছিল, অর্থাৎ একদম উপর থেকে, অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি খাঁটি বাংলায় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অথবা স্টেট প্যাট্রনাইজেশন না থাকলে এই ধরনের একটি জঘন্যতম ভয়াবহ ঘটনা ইন ব্রড ডে লাইট অর্থাৎ দিনে দুপুরে চোখের সামনে এত মানুষ হাজার হাজার, এবং আরেকটি কথা বলা হয় যে খেয়াল করে দেখবেন যে উদরপিণ্ডি বুধুর ঘাড়ে দেওয়ার মতো অবস্থা, অর্থাৎ এই ধরনের একটা জিনিস করার চেষ্টা করা, সেটা কি যে আওয়ামী লীগ কেন তার জনসভার স্থান পরিবর্তন করেছিল, আওয়ামী লীগ তো সমস্ত তৎকালীন লিডিং যে ডেইলি গুলা ছিল অর্থাৎ আপনার লিডিং যে পত্রিকা গুলা সেখানে আপনার বিজ্ঞাপন আকারে আওয়ামী লীগ বলে দিয়েছিল জনসভার স্থান সময় এবং কার সভাপতিত্বে অনুষ্ঠান হবে বা সেই প্রতিবাদ সভা হবে, সমস্ত কিছু এখানে ডিটেইল দেওয়া ছিল ছোট্ট করে, এখনো আছে, এগুলো সব আর্কাইভে দেওয়া আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ অন দ্য নেট, এটা কিন্তু আপনি দেখতেও পারেন, ইউ ক্যান অ্যাক্সেস এনি টাইম। তো এসব বলে দেখেন মানে ব্যাপারটাকে কত তাচ্ছিল্য করার চেষ্টা করা হয়েছে, এবং এক ধরনের বলে না যে ইফ ইউ ফেইল টু কনভিন্স দেম কনফিউজ দেম, অর্থাৎ তুমি যদি তাদেরকে কনভিন্স করতে না পারো তাহলে কনফিউজ করে দাও, তাই করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা এর থেকে বড় আর উদাহরণ কি হতে পারে, যে আপনার বলা হচ্ছিল যে আওয়ামী লীগ যেহেতু তার সভাস্থল চেঞ্জ করেছে তাই তাদের নিজস্ব যোগসাজশে এই কাণ্ডটি ঘটে, অর্থাৎ আওয়ামী লীগকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগের আত্মহননের পথ বেছে নিয়েছে। আপনি মানে দেন মানে আপনি বোঝার চেষ্টা করেন এরপরে কিছু বলার থাকে না, তো তারপরে ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিথিং আফটার দ্যাট, মানে কিছু বলার নাই আর এরপরে, বুঝে নিতে হবে মানুষকে। এবং আমাদের সমস্ত রকম আজকে দেখেন যে মামলার কথাটি বলছিলেন আপনি, মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে কিন্তু এই কারণগুলো কিন্তু অন্যতম, অর্থাৎ এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও কিন্তু যখন 21 বছর পরে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা আসে আপনি দেখেন তখন সেই মামলা নিয়ে কি হয়েছিল, প্রথমে ইন্ডেমনিটি অ্যাক্টটাকে আপনার রিপিল করতে হয়েছে আইনি, এবং আওয়ামী লীগ কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর একটি দূরদৃষ্টি আমি বলবো যে এবং বিচক্ষণতা, যে এক্সিস্টিং ল অর্থাৎ প্রথাগত যে আইন আছে দেশের, অর্থাৎ আপনার বিবাদী পক্ষকে সুযোগ দিয়ে, ডিফেন্ডেন্টকে আপনার সুযোগ দিয়ে তার আত্মপক্ষ সমর্থনের জায়গা রেখে এবং প্রচলিত আইনের ধারায় আওয়ামী লীগ কিন্তু এই বিচার কার্যগুলো করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেলাও তাই ঘটেছে, যার জন্য আওয়ামী লীগকে অ্যানাদার টার্ম ওয়েট করতে হয়েছে, অর্থাৎ 2008 পর আওয়ামী লীগকে আবার এই মামলাগুলোকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে মামলাটি ছিল সেটাকে আবার রিভাইভ করতে হচ্ছে, কারণ আপনার সর্বোচ্চ আদালতে বিচারকরা বিব্রত হয়ে যাচ্ছিলেন এবং সেখানে আওয়ামী লীগ রিকোয়েস্ট করেছিলেন তৎকালীন বিএনপির যে আইনমন্ত্রী ছিলেন মধু আহমেদকে যে ওখানে জাজেসকে একটু চেঞ্জ করে দেন, তাহলে তো ভারসাম্য চলে আসে এবং বিব্রত হবে না হয়তোবা, সেই কাজটি কিন্তু করা হয়নি। তো বিব্রত হওয়ার কথা বলে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো একটি বড় অন্যতম একটি মামলা এবং জোট একটি মনে করেন যে আমাদের এই বিচার কার্যকে স্লথ করে দেওয়া অর্থাৎ স্লো ডাউন করে দেওয়া, তারই একই রিফ্লেকশন আমরা দেখতে পাই এই 21 আগস্টের গ্রেনেড হামলার ক্ষেত্রে, এখানেও কিন্তু স্লো ডাউন করে দেওয়া চেষ্টা করা আছে, এমন কিছু নাই যেটা তারা করার চেষ্টা করেনি, কিন্তু
বাস্তবতা হচ্ছে যে আজকে সর্বোচ্চ পর্যায়ে রায় এসেছে এবং বাকি যেই কার্যক্রমগুলি হবে সেটার জন্য প্রধান বিচারপতির কাছে অলরেডি একটা পিটিশন দেওয়া হয়েছে, আপনি যেটা বলেছেন বক্তব্যের প্রারম্ভে, এবং সেই মোতাবেক যাচ্ছে। অর্থাৎ আইনি ধারায় এবং প্রচলিত আইনের ধারায়, এখানে কিন্তু একটা মস্ত বড় একটা দেখার জিনিস আছে, প্রচলিত আইনের ধারায় কিন্তু বিচার সম্পন্ন হচ্ছে এবং সমস্ত আসামিদেরকে জবানবন্দিতে কনফেশনাল স্টেটমেন্টে তাদের যে ডিপোজিশন হয় আইনি ধারায় সেটাকে আমলে নেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রায়গুলো আসছে। অর্থাৎ এটা কিন্তু একদম টোটাল একটা বলতে পারেন যে আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আসামিদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে এবং বিচারের রায় দেওয়া হচ্ছে। জি জি, ধন্যবাদ। জিয়া ইসলাম, আপনার কাছে আসতে চাই আরেকবার, যে এই যে বোমা হামলার ঘটনা, তৎকালীন বিএনপি জোট সরকার, আমরা বলছিলেন যে ফয়াজুল হক রাজু যে বিভিন্ন খাতে বিভিন্ন তৎপরতা আমরা দেখেছি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা, জজ মিয়ার কথাও বলেছেন মারুফ রসুল, তো এই যে পদক্ষেপগুলো তারা এই যে তৎপরতাগুলো দেখেছেন দেখিয়েছে বিএনপি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটা? আমি ধন্যবাদ রাজু ভাইকে যে একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে করেছে, যে সেদিন দেখেন যখন ঘটনাটা ঘটলো এত পরিবর্তিত ছিল যে আমি সেখানে আইওটি হিসেবে দেখেছি যে অনেক দ্রুত দমকল বাহিনীর লোক এসে সব রক্ত ধুয়ে ফেলা, সমস্ত ডকুমেন্ট সরিয়ে ফেলা, যেটা ঢাকা মেডিকেলের কথা বললেন, ঢাকা মেডিকেলে যে সাপোর্টটা পর বছর সেটা থাকেনি, সেখান থেকে ডাক্তাররা ঠিক মতো কাজ করতে পারেননি, মানে সবকিছু মিলে খুব প্রি প্ল্যান ছিল জিনিসটা, যে একবার পুরো নিশ্চিত করে দেবে সমস্ত ডকুমেন্টস গুলো সমস্ত চিহ্ন গুলো। তো এই জায়গায় আসলে আমার সাংবাদিক হিসেবে ফটো সাংবাদিক হিসেবে আমার একটা খুব ভালো জিনিস মনে হয় যে এখন যেটা দেখছি বিভিন্ন নিউজে যে আমাদের সিসিটিভি ফুটেজ ইন্ডিকেট করে সেখান থেকে সেগুলো নিয়ে সেখান থেকে দোষীদের সাব্যস্ত করা হচ্ছে, ঠিক এরকমই বিষয়টা। আমি যদি 21 আগস্টের দিতে আসি, যে দেখেন সেদিন আমি এখন অনেক সময় মনে হয় যে সেই সময় সেদিন অনেক কষ্ট করে অনেক ছবি তুলেছিলাম এবং প্রফেশনাল জায়গা থেকে সেই ছবিগুলো পরবর্তীতে যখন শুনলাম যে তদন্তের স্বার্থে তারপরে হচ্ছে বিভিন্ন প্রয়োজন স্বার্থে সেই সময় ভিডিও ফুটেজ সেই সময় ছবিগুলো নিয়ে সেটা কিন্তু বিচার কার্যে একটা বড় প্রভাব রেখেছে এবং খুব ভালো ডকুমেন্ট হিসেবে কাজ করেছে। তো আমার ইয়েটা হচ্ছে যে এরকম ঘটনা তো মানে ন্যাক্কার জন্য এরকম বিষয়গুলো আমাদের দেশে না ঘটুক সেটা হচ্ছে প্রথম কামনা, এবং দ্বিতীয় হচ্ছে যে এরকম বিষয়গুলোতে সবসময় যে আরো বেশি রকম বলবো যে এই ক্যামেরা মানে লাইভ সব টেলিকাস্ট করার বিষয়গুলো থাকলে ভালো হবে, যে আরো ইকুইপমেন্ট দরকার ছিল আর কি বা করা উচিত ছিল। কিন্তু আমার মনে হয় যে 21 আগস্ট একটা উদাহরণ হতে পারে। এছাড়াও প্রেজেন্ট যা আমি বলবো যে বর্তমান সময় অনেক ঘটনা অনেকগুলো আইনগত বিষয়ে বর্তমান সরকার কিন্তু অনেকগুলো জায়গায় সরকারের পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজ নিয়ে সেটা হচ্ছে আলামত হিসেবে সেটা নিয়ে এসছে এবং সেগুলোর রেজাল্ট কিন্তু খুব ভালো এসছে। তো আমার এটা মনে হয় যে এই বিষয়গুলোকে আরো ওপেন করে দেওয়া হচ্ছে আসলে, যে ছবি তোলা ভিডিও করা এই বিষয়গুলো আর কি। একটা জিনিস একটু জানতে চাই জিয়া ইসলাম আপনার কাছে, যদি জানি যে সেদিন আপনি ছিলেন, অনেকেই নিশ্চয়ই ছিল আসলে, যে সেদিন কোনো কি রেস্ট্রিকশন ছিল আপনাদের ওখানে থাকার ব্যাপারে বা ছবি তোলার ব্যাপারে, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল কি? না, দলীয় আওয়ামী লীগ দেখেন আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আমরা খুবই সময় হয়ে আসছে আগেও এখন দেখা হয় যে দলীয় নেতা কর্মীরা কিন্তু আমাদের খুবই আপন করে নিচ্ছিলেন এবং সব জায়গায় যাওয়ার ক্ষেত্রে ইভেন দ্যাট আমি সেদিন চিন্তা করি যে তখন বিরোধী নেত্রী শেখ হাসিনা উনি বক্তব্য দিচ্ছেন, তার থেকে আমি জাস্ট 2-3 হাত দূরে একটি চেয়ারের উপর দাঁড়িয়ে অস্থায়ী মঞ্চের চেয়ারের উপর দাঁড়িয়ে ছবি তুলছি। তো তাদের কাছ থেকে আমরা পূর্ণাঙ্গ সাপোর্ট গুলো পেয়েছি, কিন্তু হচ্ছে যে পরবর্তীতে জাস্ট ওই গ্রেনেড বিস্ফোরণের পরপরই যে বিষয়টা হলো, তখন হচ্ছে পুলিশ যারা ছিলেন, সেই সময়টা দেখে পুলিশ হচ্ছে যে
গুলি করা শুরু করলো এবং কি বলবো যে সেই যে লোকগুলো ইনজুর সেই লোকগুলোর উপরে অ্যাটাক হচ্ছে, মানে জিনিসটা খুবই ন্যাকারজনক হয়ে হয়েছে। এবং আমার এখনো সেই মনে হয় যে সেই সময়টায় কি বলবো যেটা অনেকগুলো দিক থেকে বিচার বিশ্লেষণ করলে, যদি আইনগত হয়ে বিষয়টা এখন বিচারাধীন, কিন্তু আমার আমার যেটা মনে হয় যে এই বিষয়গুলো যদি আরো সহজ করে নেওয়া হতো, তৎকালীন সরকার যদি আমি সহজ হয়ে নিতেন, তাহলে অনেক কিছুই অনেক দ্রুত ঘটতে পারতো, বিচারগুলো অনেক দ্রুত হতো। আসলে যদি যারা ক্ষমতায় থাকবেন তারাই যদি না চান, তখন এটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে যায়। সেটা যেটা আমি বলবো যে আমাদের বঙ্গবন্ধু হত্যা মামলার ক্ষেত্রে যেটা দেখেছি যে সেই সবাই জানেন যে কি হয়েছে বিষয়টা, কিন্তু হচ্ছে সরকারের বিভিন্ন কারণে সেটা ইন্ডিমেন্ট বাতিল থেকে শুরু করে নানা রকম কার্যকলাপ গুলো আর কি। তো এই এই একুশে আগস্টের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে একুশে আগস্টের ক্ষেত্রে যেই লোকগুলো সাফারার আসলে যারা জীবিত আছেন তারাই শুধু জানেন যে কি কষ্টটা, কি কিছুক্ষণ পরেই ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি, আজকে একুশে আগস্ট এবং গ্রেনেড হামলা হয়েছিল 2004 সালে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং এ বিষয়ে আলোচনা জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জিয়া ইসলাম, ফটো সাংবাদিক প্রথম আলো। আমাদের সঙ্গে আছেন ফাইয়াজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা, এবং রয়েছেন জনাব মারুফ রসুল, ব্লগার, লেখক। আমরা মারুফ রসুল আপনার কাছে আসি আরেকবার, যে এই যে দুটো বিভীষিকাময় দিন আমরা জানি, যে 15 আগস্টের কথা আমরা জানি এবং 21 আগস্টের যে কথা আমরা বলছিলাম, গণতন্ত্র এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যদি আমরা বলি বাংলাদেশের, দুটোকেই কিন্তু এটা ব্যাহত করেছে। দেশের উন্নয়ন কিন্তু ঘটছে, আমরা জানি, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার এসছে ক্ষমতায় এবং গত যদি এক যুগের কথা বলি তারা কাজ করার চেষ্টা করছে, দেশের উন্নয়ন হচ্ছে, আমরা পদ্মা সেতুর মতো বড় মেগা প্রজেক্ট কিন্তু করেছি আসলে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই দুটো ঘটনার একটা প্রভাব তো নিশ্চয়ই আসে, নিশ্চয়ই আরও আমরা আরও এগিয়ে যেতে পারতাম, আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে এই দুটো ঘটনা, আপনি কি বলবেন? না, নিঃসন্দেহে তাই। কারণ হচ্ছে যে 75-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তো আসলে আমরা একটি মানে মূল মূল স্রোত থেকে আমরা আসলে বেরিয়ে গেলাম, মানে যে মুক্তি সংগ্রামের যে মূল স্রোতটি ছিল সেখান থেকেই বেরিয়ে গেলাম। তারপরে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ মানে যে কোনো রাজনৈতিক দলকেই তো রাজনীতিটা করতে হয় আসলে জনমনস্তত্ত্বকে নিয়ে, মানে যেই জনমনস্তত্ত্ব তখন ক্রিয়াশীল থাকে। তো 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ রাষ্ট্র গঠন করেছে, কিন্তু মানে সেই জনমনস্তত্বের অনুসারী রাজনীতি তো তাকে করতে হয়েছে। আওয়ামী লীগ 96 সালে এসেই তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি বা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারেনি। 2001 সালের পরে আবার কয়েকটি প্রজন্ম একটি প্রজন্ম বড় হয়েছে, ভুল ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ইত্যাদি নানান ঘটনার মধ্য দিয়ে তো রাজনৈতিকভাবে মানুষের মনোভাবটাও পরিবর্তন হয়ে গেছে। আপনি যে জায়গাটি বলছিলেন যে আমরা 21 আগস্ট, আমি আর্কাইভের কথা এখানে এসছেন, আর তাছাড়া শ্রদ্ধেয় জিয়া ভাই আছেন, তিনি নিজে একজন সাংবাদিক। তো আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আর্কাইভে কাজ করতে গিয়ে একটি জিনিস দেখেছি যে 21 আগস্টের গ্রেনেড হামলার পর আমি যদি একেবারে দুটো পত্রিকার কথা বলি, যুগান্তর এবং দৈনিক প্রথম আলো, এই দুটো পত্রিকা কিন্তু তখন এই আলোচনাগুলো তখন খুব গুরুত্বের সঙ্গে এসেছিল যে তাহলে গণতন্ত্রের জায়গাটি আসলে কোথায়, যদি এইভাবে একটি বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করা হয় এবং সেটা রাষ্ট্রীয় মদদে, তাহলে গণতন্ত্রের জায়গাটি কোথায়, কিভাবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এই আলোচনাগুলো তখন এসেছিল। এবং আমি যদি ভুল না করি সে সময় দৈনিক প্রথম আলো সম্পাদকেরও একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ ছাপা হয়েছিল দৈনিক প্রথম আলো পত্রিকায়, আমি বলছি 2004 সালের পরবর্তী সময়ের কথা। আজকে আমার কাছে এই বিষয়টি খুব আশ্চর্য মনে হয়, সেটি হচ্ছে যে যে আলোচনাটি রাজু ভাই আলোচনাটি সূত্রপাত ঘটিয়েছিলেন, যে যেভাবে দোষটি চাপানো হলো তৎকালীন আওয়ামী লীগ নেতাদের উপরে হাস্যকর ভাবে, আমার কাছে আমি আর্কাইভে কাজ করতে গিয়ে একটি মজার জিনিস লক্ষ্য করেছি। 1972 থেকে 75-এর সময়কালে আমরা দেখেছি তৎকালীন কিছু রাজনৈতিক দল, যেমন মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ কিংবা জাসদ,
তারাও তখন কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছিল, বিভিন্ন এমনকি সংসদ সদস্যকে পর্যন্ত হত্যা করা হয়েছে। তখন গণকণ্ঠ পত্রিকাও কিন্তু লিখেছিল যে এটা আওয়ামী লীগই হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে মারতেছে। সুতরাং এই যে এই রাজনীতিটা আজকের না, সেই 72 সাল থেকে এই রাজনীতি কোনো না কোনো অংশ করে যাচ্ছে, করে আসছে। আজকে যে জায়গাটি এসে আমরা দাঁড়িয়েছি 2022 সালে, সেখানে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে আমরা কোথাও গিয়ে আমাদের মানে মানবাধিকার সংক্রান্ত আলোচনার বড় যে মাধ্যমগুলো আছে যে বা বড় যে সরণিটা আছে, সে সরণিতে আমরা কোথাও গিয়ে 15ই আগস্ট কিংবা 3রা নভেম্বর জেল হত্যা দিবস কিংবা 21শে আগস্টের গ্রেনেড হামলা দিবসটাকে আমরা আনতে চাই না। আমাদের কোথাও গিয়ে যেন মনে হয় যে এগুলো ঠিক মানবাধিকার লঙ্ঘন না, মানে আমাদের যারা অত্যন্ত বুদ্ধিজীবী সমাজ আছেন, যারা পড়াশোনা করা মানুষ আছেন, তারা অনেক কিছু আলোচনা করেন। যেমন ধরুন আপনি কিছুদিন আগে দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট এসেছেন, তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছেন, গুম নিয়ে আলোচনা করেছেন, প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকটি। কিন্তু আপনি কি দেখবেন যে গত 20 বছরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে যতগুলো আলোচনা হয়েছে, আপনি কোথাও কি পেয়েছেন যে কারাগারের ভেতরে 4 জন জাতীয় নেতাকে পুলিশ হত্যা করে ফেলেছে? মানে কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা ছিল, 75-এর 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে। আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আলোচনায় 15ই আগস্ট কতবার আলোচিত হয়েছে? পৃথিবীর আমি তো মনে করি পৃথিবীর সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনটি ঘটেছিল 1979 সালের সংসদে, যখন ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে দেওয়া হলো এবং তাদের পুরস্কৃত করা হলো। তা আমার মনে হয় কোথাও আমাদের আমাদের রাজনীতিবিদ বা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেন, তারা আমাদের শিক্ষিত করার চেষ্টা করেন, কিন্তু আমরা কোথাও গিয়ে যারা একটা নিজেদের ফাঁদে নিজেরা পড়ি, যে আমরা মনে করি যে হ্যাঁ আমরা একটা সিলেক্টিভ আমাদের আলোচনা হয় যে হ্যাঁ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করলে এই 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 বিষয়ে আলোচনা করা হবে, অভিজিৎ হত্যাকাণ্ডের আলোচনা করার দরকার নেই, আবরার হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার চাই না। হ্যাঁ, গণমাধ্যম কর্মীর উপরে আক্রমণ হলে গণমাধ্যম কর্মী অমুক হাউজের গণমাধ্যম কর্মীর উপরে আক্রমণ হয়েছে এটার বিচার চাই, কিন্তু ওইটার বিচার চাই না। হ্যাঁ, বিএনপির নেতার উপর আক্রমণ হলে বিচার চাই, আওয়ামী লীগের নেতার উপর আক্রমণ হলে বিচার চাই না। তো এই যে আমাদের একটা সিলেক্টিভ মেন্টালিটি, এটাও বোধ হয় কোথাও না কোথাও গিয়ে বিচার ব্যবস্থার উপর একটি প্রভাব ফেলে। না হলে একটি স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের বিচার করতে এত সময় লাগার কথা না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতে এত সময় লাগার কথা না, 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার করতে এই 2004 সালের ঘটনা, 18 সাল গেছে, 22 সাল এখনো অবধি আমরা চূড়ান্ত রায় কিন্তু পাইনি। সুতরাং আমার মনে হয় যে গণতন্ত্র তো একটি সার্বিক অর্থ সুশাসন এখানে খুব জরুরি, মানে জবাবদিহিতা খুব জরুরি, কিন্তু এই বিষয়গুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রশ্নবিদ্ধ হয়। যখন আমি আসলে দেখি যে যেটি শ্রদ্ধেয় জিয়া ভাই বলছিলেন যে 21শে আগস্টে গ্রেনেড হামলার যারা ভিকটিম তারা কিন্তু এই 2022 সালে এসে যখন দেখেন এখনো বিচারটি হয়নি, তখন তার কাছে সুশাসন আসলে একটা প্রহসন হয়ে যায়। আনোয়ার ভাই জি জি ধন্যবাদ। জিয়া ইসলাম, আপনার কাছে আরেকবার আসি, যেটি আমরা জানি যে রাজনীতিতে সহনশীলতা প্রয়োজন, এটা আমরা জানি, এবং সুষ্ঠু গণতন্ত্রের জন্য যেটা খুবই দরকার। তো 21শে আগস্টের এই যে ঘটনা এবং তারপরে 18 বছর পেরিয়ে গেছে আমরা দেখছি, তো রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আসলে কী প্রত্যাশা করা উচিত, কী হওয়া উচিত, আসলে সহনশীলতার জায়গাটায় আসলে তারা কীভাবে কাজটি করতে পারে? না দেখুন, এই রাজনীতির বিষয়টা যেটা পূর্ববর্তী আলোচকরা বলছিলেন যে আমরা সেই যদি শুরু থেকে আসি যে 71 স্বাধীনতা যুদ্ধে আমাদের সেই যারা এত লোক টোক শহীদ হলো, এত এত বিসর্জন হলো, এই দেশটার জন্য এত কিছু করা হলো, সেটা নিয়ে যখন শুরু করছি দেশটা, তখন 75 এসে আরেকটা নিশ্চিহ্ন করে দেয় একটা নেওয়া হলো। দেন আবার হচ্ছে গিয়ে এই 2004 এসে এক নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হলো, এবং এগুলো হওয়াতে যে সবকিছু মিলে যে এই মানে কি বলবো যে রাজনৈতিক চিন্তাধারা গুলো যে নিশ্চিহ্ন করে দিয়ে আবার নতুন করে একটা কিছু করবে, বিচার বিচার হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে সবগুলো অন্যদিকে অন্যদিকে প্রবাহিত করবে, এই বিষয়গুলোর কারণে আমরা দেশটা আমাদের যেটা হওয়ার কথা যত সুন্দরভাবে আমরা গড়ার কথা যত ভালো হওয়ার কথা তার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে গেছি আগে, সেটা রিকভার হওয়ার চেষ্টা করছি, কিন্তু এইভাবে আসলে হয় না, এভাবে হয় না সেটা প্রমাণটা হচ্ছে যেটা এখন বলতে খুব খারাপ শুনলো দেখি যে যারা যারা যে সময়টা চেষ্টা করছিলেন সবগুলো রাগ ঢাক করে একটা অন্যদিকে খাতে প্রভাবিত করার জন্য, তারা কিন্তু অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছেন।
তো সেদিক থেকেই আসলে যে রাজনৈতিক নেতাদের প্রতি যারা রাজনীতি করছেন তাদের প্রতি সবসময় একটা ইয়ে থাকে কি যে তারা যদি সঠিকভাবে চান তাহলে অবশ্যই আমাদের দেশটাকে আরো অনেক সামনে নিয়ে যেতে পারবেন, অনেক সামনে নিয়ে যেতে পারবেন। এই সংকীর্ণতা, এই কি বলবো এটাকে, যে এই ভয়ানক কাজগুলো না করে ভালো দিকে চিন্তা করলে অনেক অনেক আগাতে পারবেন দেশটা নিয়ে আর কি। জি ধন্যবাদ। জনাব ফায়াজুল হক রাজু, আরেকবার আসি আপনার কাছে। যে আমরা জানি যে এই যে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে 2004-এ, আমরা বলছিলাম যে কয়েকশো নেতাকর্মী, সাংবাদিক অনেকেই কিন্তু আহত হয়েছিলেন সেখানে, এবং তারা অনেকেই এখনও তাদের সেই মানে বলতে পারি যে সেই স্প্লিন্টার শরীরে নিয়ে এখনও কিন্তু বহন করছেন, অনেকে পঙ্গু হয়ে গেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তো তাদের জন্য, আসলে তাদের জন্য দলীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে আপনারা কীভাবে কাজ করছেন? আমি যাওয়ার আগে আরেকটু বলতে চাই, জি জি, এই গ্রেনেড হামলা নিয়ে যে দেখেন 75-এর পরে বঙ্গবন্ধুর খুনিদেরকে পুরস্কৃত করা শুধু হয়নি, তাদেরকে যে বাইরে চলে যাওয়ার জন্য একটা সেফ আপনার আপনার ইয়ে করা আর কি, অর্থাৎ সেফ আপনার একটা এক্সিট, সেফ এক্সিট বলে, সেফ এক্সিটটা দেওয়া হয়েছিল। পাশাপাশি পুরস্কার বিদেশে রাষ্ট্র আপনার যে আমাদের যে দূতাবাস গুলো আছে সেখানে তাদের চাকরির ব্যবস্থা করা। এখন খেয়াল করে দেখেন কি যোগসূত্র, এই 21 আগস্টের গ্রেনেড হামলার পরপর এই যে হারকাতুল জিহাদের নেতা তাকে কিন্তু তাজউদ্দিনকে কিন্তু সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সে কিভাবে পাসপোর্ট ইস্যু হলো তার, সে এসেছে কিভাবে বাংলাদেশে, এবং তারপরে সে তাকে সেফ এক্সিট দেওয়া হলো, সে কোথায় চলে গেল, তার ডেস্টিনেশন দেখেন পাকিস্তান। আর আপনার 75-এ ডেস্টিনেশন ছিল ঢাকা, মিয়ানমার, ব্যাংকক, দেন লিবিয়া। তো এখানে কিন্তু একটা মহা একটা যোগসূত্র আছে, এবং একই গোষ্ঠী বেনিফিশিয়ারি অফ বঙ্গবন্ধুজ কিলিং, বিএনপি এবং পরবর্তীতে জামাত, তারা 75-এর পরে যখন সরকারে আসলো তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেললো পর্যায়ক্রমে তাদের নেতা জিয়াউর রহমানের মাধ্যমে। উনি সেফ এক্সিট দিলেন বঙ্গবন্ধুর খুনিদের বা ওনার সরকার সরাসরি সম্পৃক্ত তার ভিতর দিয়ে। অন দি আদার হ্যান্ড 21 আগস্টের গ্রেনেড হামলার এই ন্যাক্কারজনক ঘটনার পর এর যে কুশীলব এবং এর যে যারা হোতা এবং সরাসরি সম্পৃক্ত আঘাতের সঙ্গে, গ্রেনেড হামলার সঙ্গে, তাদেরকে আপনি সেফ এক্সিট দিলেন পাকিস্তানে, কার নেতৃত্বে, সেই বিএনপি, সেই বিএনপি জামাত সরকারের তত্ত্বাবধানে তাদের আপনার সমস্ত রকম আয়োজনের মাধ্যমে। সো ইটস এ সিঙ্ক্রোনাইজেশন, আপনি দেখতেছেন যে একটার সঙ্গে একটা মিলে যাচ্ছে। তো এইটাই আমি বলার চেষ্টা করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে, যে আজকে যখন দেখেন, গতকাল একটু আগে মারুফ বলেছে যে অন্যান্য বিষয়ে যখন আমাদের দেশে অনেক চ্যালেঞ্জ আছে, এটা সত্য, যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপর আপনার গুম হয়ে যাওয়া বা আপনার বিচারের বাণী নিভৃতে কাঁদে, অনেক কিছু আমরা দেখেছি, আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি। আমাদের এই চ্যালেঞ্জ হয়তো আরো সামনে থাকবে এবং এটাকে পর্যায়ক্রম হয়তো আমরা একটা শেপে নিয়ে আসবো। এটা একটা রাজনৈতিক একটা সদিচ্ছার ইচ্ছা এবং রাজনৈতিক একটা অঙ্গীকারের ইচ্ছা, সেটা সর্বাগ্রে প্রয়োজন। কিন্তু যখন আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন এই বিষয়গুলিকে সামনে ধরে, গতকাল যেরকম কয়েকটি সংগঠন করেছে, প্রেস ক্লাবের সামনেও বড় আয়োজন ছিল এবং তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে বলা হয়েছে, আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং কোনো কিছুই যেন আনপানিশড অ্যান্ড আনচ্যালেঞ্জ না যায়, বিচারের আওতায় সবই যেন আসে পর্যায়ক্রমে, সেটাই চাচ্ছি। কিন্তু সেই একই অনুষ্ঠানে তো এটাও বলা উচিত ছিল যে একদিন পরেই গ্রেনেড হামলার এই ঘটনা, সেটা কিন্তু আসে নাই, সেটা কিন্তু প্রাসঙ্গিকতা পায় নাই, সেটা কিন্তু ধোপে টিকে না তাদের সামনে। সেই যে এক পাশে চোখে আপনি মানুষ যেভাবে বলেছে যে আপনি বাম হাতের বিচার চান, ডান হাতের বিচার চান না, মানুষ তো একটাই, বাম হাত যার ডান হাত তো তার, ব্যাপারটা কি হয়ে দাঁড়াচ্ছে, সেখানে বিভাজন আছে। আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক ভাবে 21 আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনা, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ডিভাইড, যে পলিটিক্যাল ডিভাইড বা ডিভিশন যেভাবে বলেন, সেটা কিন্তু করে দিয়েছে। তাদের যেরকম ভাগ নাকি দেখা যায়, যারা গিয়েছিলেন অ্যাস্ট্রোনটরা তারা দেখে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে যদি ভাগ থেকে থাকে, যে বিভাজন হয়েছে সর্বকালের সবচেয়ে বড় ডিভাইড, সেটা কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে হয়ে গেছে। এবং এই খত কখনো শুকানোর নয়, এই খত কখনো কাটবে না, এই দাগ কখনো মুছবে না, কারণ এই রক্তের দাগ
বিএনপি জামাত সরকারের তৎকালীন যারা ছিলেন তারা রাজপথ থেকে মুছে ফেললো, ওই বঙ্গবন্ধু অধিবেশন থেকে মুছে ফেললো, ভিতরে মানুষের ভিতরে প্রত্যেকটি ভুক্তভোগী এবং সর্বোপরি যারা দেশে সুশাসন দেখতে চায়, যারা গণতান্ত্রিক মনা, যারা গণতন্ত্রের চর্চা চায়, গণতান্ত্রিক রীতিনীতি মেনে রাজনীতি করতে চায়, তারা কিন্তু এবং যারা বোদ্ধা তারা কখনো এবং সুস্থ সুশীল কোন একটি নাগরিক কখনো এই ব্যাপারটি ভুলবে না। তা আমি মনে করি যে এই ঘটনার মধ্যে দিয়ে বিশেষ করে বিএনপির নামক রাজনৈতিক দলটি যেটি নিঃসন্দেহে এই বাংলাদেশে তাদের সমর্থন আছে, তাদের জনসমর্থন আছে, তাদের জনপ্রিয়তা আছে, পাশাপাশি এই ঘটনার মাধ্যমে তারা রাজনৈতিক যে একটা দেউলিয়ত্বের জায়গায় গেছে সেখান থেকে তারা কিন্তু খুব একটা ইউটার্ন করে এখন কিন্তু আসতে পারেনি। কারণ দেখেন, যদি আপনি মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে আপনার প্রস্তুতি না থাকে যে আপনি এই ভুলগুলি করেছেন, আপনি এই কর্মকাণ্ডগুলির সঙ্গে জড়িত ছিলেন এবং আপনি সরাসরি সম্পৃক্ত, সেই জায়গায় যদি আপনি মাথা নত না করেন এবং উল্টো যদি আপনি বলেন যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার থেকে হস্তান্তরের পরে কিভাবে পালাবে, কোন পথ দিয়ে পালাবে, এরকম একটি আপনি কথা বলতে থাকেন এবং এটাই যদি আপনার পলিটিক্যাল আপনার স্টেটমেন্ট হয় বা এটা যদি আপনার নির্দেশনা হয়, তাহলে কিন্তু সহমর্মিতার যে রাজনীতি বা পলিটিক্স অফ কম্প্যাশন যেটাকে আমরা বলি, অর্থাৎ যে একটা সহনশীল রাজনীতির যে একটা পরিস্থিতি বা পাশাপাশি সহবস্থানের যে রাজনীতি সেইটা কিন্তু আর থাকছে না। রাজনীতিতে ভিন্নমত থাকবেই, রাজনীতিতে দুই চারটি পথ থাকবে এবং আরো বেশি থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তো সকলের একটা ঐক্যমত আসা দরকার। আপনি এরকম একটি তো ন্যাস্টি পরিবেশে আপনি রাজনীতি করতে পারবেন না। আজকে সেই জায়গায় বিএনপি কিন্তু চলে গেছে, এটা খুবই দুঃখজনক বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য এবং বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের রীতির জন্য এটা খুবই একটি লজ্জাকর একটি বিষয়। জি জি, ধন্যবাদ। মারুফ রসুল, আপনার কাছে আরেকবার আসতে চাই আসলে, যে একটি দলকে এভাবে যে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা আমরা বলছিলাম যে যদি বলি, এবং এটা এমন একটা ঘটনা, দেখুন হয়তো একটা শর্টকাট চেষ্টা আসলে যে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা বা ক্ষমতায় টিকে থাকার, এই যে শর্টকাট একটা ওয়ে আসলে এরকম একটা ঘটনা, তো এটা কি কখনো হতে পারে বা এটা কি হওয়া উচিত বা রাজনৈতিক দলগুলোর এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত আসলে যে এভাবে আপনি যেতে পারেন না শর্টকাটে কোথাও? মানে বিষয় রাজনীতির ইংরেজিতে যদি পলিটিক্স না হয়ে পলিট্রিক্স হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে আমরা এরকম দেখেছি, কু দেখেছি, পাল্টা কু দেখেছি। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও তাই। বাংলাদেশের রাজনীতির সবচাইতে বড় জায়গাটি যেটি হয়েছে, যেটি একটু আগে রাজু ভাই বলছিলেন যে আমাদের কোথাও না কোথাও গিয়ে একটা ঐক্যমত আসতে হবে, ভিন্নমত থাকতেই পারে, ওই জায়গাটাও কিন্তু খুব পরিষ্কার। মানে বাংলাদেশের কাছে এটাও পরিষ্কার যে কোন জায়গাটা আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে একমত হন, আপনি স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কটা করবেন না, আপনি শহীদের সংখ্যা নিয়ে বিতর্কটা করবেন না, আপনি উদ্ভট তথ্য দিবেন না, আপনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এই প্রসঙ্গগুলোতে একমত হন, আপনি ভারতে কিংবা পৃথিবী অন্যান্য রাষ্ট্র অনেক ধরনের রাজনৈতিক দল আছে, কিন্তু আপনি কোথাও দেখেছেন কারোর জাতির পিতা নিয়ে কারোর মধ্যে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব আছে বা মুক্তি তাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? নেই কিন্তু। মানে ক্ষমতার পালাবদল ঘটলে জাতির পিতার ছবি নামানো হয়, অপমান করা হয়, এই ঘটনা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে ঘটে বলে আমার মনে হয় না। তো এখন বিষয়টি হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে বা মানে এই যে শর্টকাটে চলে যাব, একটা হত্যাকাণ্ড করব, এই রাজনৈতিক হত্যাকাণ্ড সব সময়ের জন্য পাপ এবং পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে মানে আমার মনে হয় কোনো শুভ কাজ মানে হয়নি। চে গুয়েভারাকে হত্যা করেও মানে কোনোদিন কোনো সুস্থ ইতিহাস লেখা যায়নি, মানে যেভাবে হচ্ছে মহাত্মা গান্ধীকে হত্যা করেও কোনো সুস্থ ইতিহাস লেখা যায়নি, ইন্দিরা গান্ধীকে হত্যা করেও কোনো সুস্থ ইতিহাস লেখা যায়নি, বঙ্গবন্ধুকে হত্যা করেও হয়নি। 2004 সালে যে অপচেষ্টাটি করা হয়েছিল সেটির মাধ্যমেও ইতিহাস কোনো সুস্থ বার্তা কখনোই দেবে না। পরবর্তী প্রজন্ম এই ধরনের কাজ যারা করে তাদেরকে আসলে ঘৃণাই করবে। যেমন আমরা সকল রাজনৈতিক হত্যাকাণ্ডর বিষয়ে যখন কথা বলি তখন আসলে হত্যাকারীর পক্ষে আমাদের এক ধরনের ঘৃণা থাকে। এখন ছোট্ট একটি যে বিষয় বলা প্রয়োজন সেটি হচ্ছে যে বাংলাদেশের এই 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিংবা জাতীয় চার নেতার হত্যাকাণ্ড এবং পরবর্তীতে 21 আগস্টে গ্রেনেড হামলা, প্রত্যেকটি মামলার প্রক্রিয়াটি যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে একটি জায়গা শেখার আছে। সেটি হচ্ছে হত্যার বদলে কিন্তু হত্যা করা হয়নি, হত্যার বদলে সেই হত্যার বিচারটা চাওয়া হয়েছে। প্রথমে তদন্ত প্রতিবেদন, স্বাধীন তদন্ত প্রতিবেদন করা হয়েছে, নিজেদের উদ্যোগে দলের উদ্যোগে প্রতিবাদ করা হয়েছে, বিচার চাওয়া হয়েছে, দাবি চাওয়া হয়েছে এবং
মানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আদায় করার জন্য বাংলাদেশে কতজন মানুষকে এরপরে প্রাণ দিতে হয়েছে, সে 72 সালে শহীদ পরিবারের আন্দোলন থেকে শুরু করে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন, 2013 সালে শাহবাগ আন্দোলন, কত মানুষকে জীবন দিতে হয়েছে। কিন্তু ন্যায্যতার ভিত্তিতে আমি বিচারটা চাই। আমি চাই আমার যে প্রচলিত আইন আছে সে আইনে আমার বিচার হোক। কাউকে জেলখানায় মেরে ফেলতে আমি চাই না, কাউকে গ্রেনেড মেরে ফেলতে আমি চাই না। এবং যদি এইটা হয় তাহলে আমার কষ্ট হলেও সেই রাজনীতি কিন্তু টিকে থাকে। আজকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের যে জায়গাটি থেকে শিক্ষা নেওয়ার বলে আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে কোথাও গিয়ে যেন 12 বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের মধ্যেও যেন এক ধরনের মানে দেখে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আমি তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করছি না, কিন্তু আমি আমি মনে করছি যে এটাও বোধ হয় আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরও এই আত্মজিজ্ঞাসাটুকু প্রয়োজন যে যেন জেলখানাতে কোনো মানুষকে যেন পিটিএ মেরে না, মানে মোশতাককে কি আমাদের লেখক মোশতাক ওনাকে জেলখানায় মেরে ফেলা হলো, আমাদের কার্টুনিস্ট কিশোরকে একটা কার্টুন আঁকার দায়ে গ্রেপ্তার করে ফেলা হলো। এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে আসলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু মানে মনে হয় যে অতীত থেকে যেন কেউ শিক্ষা নেয় না, শিক্ষা যেন নিচ্ছে না। এই ঘটনাগুলো যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য জরুরি, আওয়ামী লীগের ইতিহাসের জন্য জরুরি বলে আমি মনে করি। হ্যাঁ, আরেকটা জিনিস একটু জানতে চাই মারুফ রসুল, সেটি হলো যে এই যে একটা ঘটনার কথা আমরা বলছি, একটা বিভীষিকাময় ঘটনা, যেমনটা বলছিলেন আসলে ফয়জুল হক রাজুও বলছিলেন যে এরকম একটা ঘটনা যে এই যে আরও বেশি মানে দুটো দলের মধ্যে বা দুটো আদর্শের কথা যদি বলি তাহলে তো আরও তারা দূরে সরে গেছেন আসলে, এবং সেখান থেকে আসলে গণতন্ত্রের জন্য যে জিনিসটা দরকার, সুষ্ঠু গণতন্ত্রের জন্য যে আমরা যদি সহমতের কথা বলি, যে একে অন্যের মতামতের প্রতি যে একটা শ্রদ্ধাশীল থাকা, তো সেই জায়গা থেকেও কি অনেকটা দূরে চলে গেছে কিনা আমরা বা বাংলাদেশের গণতন্ত্র? না, মানে দূরে আসলে সবসময় ছিল। কেন? কারণ এই ঘটনা আরো বাড়িয়ে দিয়েছে কিনা দল মানে হ্যাঁ মানে আমার কাছে মনে হয় একটি দল প্রতিষ্ঠিত হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে। হ্যাঁ, সেই 1905 সালের পরে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে একটি দল প্রতিষ্ঠিত হয়েছে, আরেকটি দল প্রতিষ্ঠিত হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। দুটো দলের মধ্যে তো ফারাক থাকবে, খুব স্বাভাবিক। হ্যাঁ, আপনি দেখবেন কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের কতটুকু ফারাক আছে আমরা মেপে ঝুঁকে ইতিহাস লিখে বলতে পারবো হয়তো, কিন্তু বিএনপির সঙ্গে কতটুকু ফারাক আছে যে কেউ বলে দিতে পারবে? হ্যাঁ, কারণ দুটো দলের প্রতিষ্ঠাকালীন মানে ব্যাকরণটাই আলাদা। আর গণতন্ত্রের ক্ষেত্রে আমি যেটা মনে করি, এখানে আরো দুজন প্রাজ্ঞ মানুষ আছেন, তারা আমার চেয়ে ভালো এই বিষয়টি বলতে পারবেন। আমি যেটি মনে করি সেটি হচ্ছে কি যে সহমত আমি হব, কিন্তু সহমত ভাই যাতে না হই। হ্যাঁ, মানে সহমত হওয়া ভালো, আমি কোন পয়েন্টে সহমত হব, একমত হব, কি হব, এটা ঠিক আছে, কিন্তু সহমত ভাই হয়ে গেলে বিপদ। যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃতি করে তাও আমি সহমত, পররাষ্ট্রমন্ত্রী একটা উদ্ভট কথা বলেছেন তাও আমি সহমত, মানে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে তাও আমি সহমত, এটা যাতে না হয়। আমার নীতিবোধটা যাতে ঠিক থাকে, আমার আদর্শিক জায়গাটা যাতে ঠিক থাকে। আমার কাছে মনে হয়েছে যে যেমন 21 আগস্টের গ্রেনেড হামলার কথাই যদি বলি, খুব আশ্চর্যের কথা, 26 আগস্ট FBCCI-এর নেতৃবৃন্দের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বৈঠক হয়েছিল এবং তিনি বলেছিলেন আমি বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে চাই, মানে এবং তারপরে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন আমি হত্যাকারীর সঙ্গে কি সংলাপ করব। খুব স্পষ্ট কথা, খুব পরিষ্কার কথা। হ্যাঁ, যে আসলেই তো মানে আমি তো মানে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, সাদা চোখে দেখতে পাচ্ছি যে কারা ঘটনাটি ঘটিয়েছে। হ্যাঁ, NSI DGFI তারা কাদের লোক, রাষ্ট্র সেখানে জড়িত, তাহলে আমি কি করে তার সঙ্গে সংলাপে বসলে? এটা তো আমাকে বললে হবে না যে একজন মুক্তিযোদ্ধাকে তো আর রাজাকারের সঙ্গে সংলাপে বসতে বলা যায় না, একজন হত্যাকারীকে তো হত্যাকাণ্ডের শিকার একজন ব্যক্তিকে তো আর হত্যাকারীর সঙ্গে সংলাপে বসতে বলা যায় না। তো এই বিষয়গুলোও বোধ হয় আমাদের গণতন্ত্রের কোথাও গিয়ে একটা রেকটিফাই করা প্রয়োজন, যে গণতন্ত্র উদার বটে অবশ্যই, কিন্তু গণতন্ত্র মানে এই নয় যে আমি সকলে সঙ্গে সংলাপে বসে যেতে পারবো, তাহলে বোধহয় কোথাও গিয়ে গণতন্ত্রটাও বাধাগ্রস্ত হয়। জি জি, ধন্যবাদ। আরেকবার একটু আসতে চাই জিয়া ইসলাম, আপনি তো এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা বলছিলাম আসলে, তো আপনি 18 বছর সেই ঘটনার কথা আপনি মনে করছেন এখন, এবং আপনি বলছিলেন যে এখনও মনে পড়লে আসলে একটা দগদগে ক্ষত হয়ে আছে এটা আপনার কাছে। তো একদম সবশেষে যদি জানতে চাই যে আসলে এই একটা ঘটনা, এরকম একটা ঘটনা, এই ঘটনা থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি, আসলে আমাদের শিক্ষাটা কি হওয়া উচিত? আমি যেটা মনে হয় যে এখন নতুন জেনারেশন, নতুন প্রজন্মের যে বাচ্চাগুলোকে দেখি, যে মানুষগুলোকে দেখি, ওদের কিন্তু চিন্তাধারা, আমি যেটা একটু মারুফ ভাই বললেন, রাজু ভাই বললেন, মারুফ ভাই যে কথাগুলো ইয়ে হলো যে ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি হচ্ছে না হচ্ছে, 21 আগস্ট কি হয়েছিল, 75-এ কি হয়েছিল, 15 আগস্টে, এই পুরো বিষয়গুলো
আমার নতুন জেনারেশন যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তারা কিন্তু অনেক কি বলবো যে বিচক্ষণ এই জাজমেন্ট গুলো দেওয়ার ক্ষেত্রে। তো এইগুলোর রেজাল্ট আসলে তখনই আসবে যে কতটুকু ভালো মন্দ কি হলো সেটা সময়টা নিশ্চয়ই তারাই একসময় দিয়ে দিন তার তাদের মানে সেই ভবিষ্যৎ প্রজন্মের উপরই আমি ইয়ে করি, বিশ্বাস করি যে তারাই সঠিক ইয়েটা দিবে, তাদের মতামতটা দিয়ে নিশ্চয়ই একটা ভালো দেশ গড়বে গড়বে। ফাইজুল হক রাজু, একেবারে এক মিনিট আপনি যদি কিছু বলেন আর কি। আমি যেই কথাটি বলতে চাই যে একটা তো আমার বক্তব্য ছিল একটু আগেই যে একটা পলিটিক্যাল বিশাল ডিভাইড হয়ে গেছে, এটা খুবই স্পষ্ট। জি, কারণ ধর্ষক এবং ধর্ষিতা একই পথ ধরে হাঁটবে বা একই টেবিলে বসে খানাপিনা করবে, রাজনৈতিক সংলাপ আওড়াবে, এটা আশাও করা আমি মনে করি যে এক ধরনের বাতুলতা এবং এটা সম্ভব নয়। কিন্তু তারপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং একটা জিনিস দেখেন যে আমি 2004 সালে ফারিস্টান ইকোনমিক রিভিউ একটি জার্নাল খুব নাম করা, সেখানে প্রখ্যাত সাংবাদিক মার্টিন লিন্টার তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশ কি তাহলে কোকুন অফ টেরর হয়ে যাচ্ছে, অর্থাৎ টেরোরিজমের হারবোর, অর্থাৎ এখানে যে টেরোরিস্টদের সমস্ত এবং ইসলামিক যে মিলিটেন্সি তখন থেকে কিন্তু শুরু, এবং সেই যে তাদের যাত্রা শুরু হয়েছিল আমরা দেখেছি যে সেই সময় আপনার এই যে সিরিজ বোমা, তারপরে আপনার মিলিটেন্সিকে ফাইন্যান্সিং করা, প্যাট্রোনাইজ করা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা এবং উগ্রবাদকে উস্কে দেওয়া এবং অন্য রাষ্ট্রকে নিরাপত্তার হীনতার ভিতরে ঠেলে দেওয়ার চেষ্টা, অর্থাৎ আমি যেটা সুস্পষ্টভাবে বলতে চাই যে ভারতের সেভেন সিস্টার যে আছে, তাদের সাতটি রাষ্ট্র আছে, সেখানে আপনার 10 ট্রাক অস্ত্র চালানোর মাধ্যমে সেখানে একটা আপনার ইয়ে সৃষ্টি করা, অর্থাৎ তাণ্ডব সৃষ্টি করা এবং আমাদের দেশকে সেখানে জড়িয়ে ফেলা, এই সবকিছু কিন্তু সেই সময় হয়েছিল। তো আজকে আমরা তার থেকে বেরিয়ে এসেছি আমার মনে হয়, যদি এবং কয়েকজন ইন্ডিয়ান বোদ্ধা তখন পলিটিক্যাল বোদ্ধা তারা বলেছিলেন তাদের লেখায় যে বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান, সেটাই কিন্তু হতে যাচ্ছিল, অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের সমন্বয়ে হয়তো আজকে আমরা বাংলাদেশকে বাংলাদেশ আর বলতে পারতাম না, আমরা হয়তো নতুন ভাবে বাংলাদেশ নাম দিতে হতো। সেই যাত্রা থেকে আমরা রেহাই পেয়েছি, আমরা রেহাই পেয়েছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। মারুফ প্রফেসর, একেবারে খুব সময় নেই, একদম যদি শেষ কথা আপনি একটু বলেন। শেষ কথাটি হচ্ছে যে আদর্শ যদি আপনার থাকে তাহলে আপনার বিপদ আসতে পারে, আপনি ভেঙে পড়তে পারেন, কিন্তু আপনাকে মেরে ফেলা সম্ভব না, গুড়িয়ে দেওয়া সম্ভব না, সে আবার জেগে উঠবে। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। জি, জিয়া ইসলাম, জনাব জিয়া ইসলাম, জনাব ফাইজুল হক রাজু এবং জনাব মারুফ রসুল আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে 21 আগস্ট যে গ্রেনেড হামলার কথা আমরা বলছিলাম, সেটি এরকম একটা বিভীষিকাময় ঘটনা আমাদের জীবনে ঘটেছিল, আমাদের দেশে ঘটেছিল, কিন্তু তারপরেও দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সামনে এগিয়ে যাবে এবং নিশ্চয়ই একটা নতুন স্বপ্ন নিয়েই দেশ এগিয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।